হে গাইস, ওয়েলকাম টু মায়াপুর নিউ ব্লগ। তো আজকে তোমাদেরকে মায়াপুর ধাম আছে, সেই মায়াপুর ধামের ভিডিও তোমাদের এখানে দেখাবো। তোমরা কিন্তু 9টা ধাম ঘুরেছি, 9টা ধামের ভিডিও দেখাবো, এমনকি গোশালার ভিডিও দেখাবো, আরও মাছের যে পুকুর আছে মাছের পুকুর দেখাবো, বিভিন্ন বিভিন্ন কেস কিন্তু ঠাকুরের ধামের ভিডিও দেখাবো। তাই তোমাদের বলছি ভিডিও কিন্তু সবাই সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, আমার যে ধামের ভিডিওগুলো, ধামের যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু আমাদের এখানে মনে নেই। আর টোটালে কিন্তু আমাদের ধামের লিস্ট দিয়েছিলো, সেই লিস্টের ভিডিওটা কিন্তু আমরা কিন্তু ঠিকঠাক করে করতে পারিনি, আমাদের হাতটা কেঁপে গিয়েছিল। আর টোটো আমাদের টোটো আয়লা কিন্তু আমাদের ভাড়া নিয়েছিল চারশো টাকা। তোমরা চাইলে গাছ কিন্তু আরও অন্য অন্য টোটো আয়লার কাছে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের গাছ কিন্তু ভাড়াটা আরও কম নিতে পারে। মন্দিরের ভিতরে ঢোকার আগে এখানে সিঁড়ির পথে ছিল, এখানে দুটো সিংহ বসানো ছিল, দেখতেও কিন্তু খুবই 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 সুন্দর লাগছিল। আর মন্দিরের ভিতরে এসে দেখলাম এই যে ঠাকুরগুলো গাছ কিন্তু খুবই খুবই সুন্দর সুন্দর ঠাকুর, সামনাসামনি দেখলে না দেখলে তো সামনাসামনি না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এই ঠাকুরগুলো কত সুন্দর দেখতে। আর দুই সাইডে ঠাকুর ছিল, জগন্নাথ ঠাকুর ছিল, আর মাঝখানে কিন্তু রাধা কৃষ্ণ ঠাকুর ছিল, খুবই খুবই সুন্দর লাগছিল। আর ভিডিওগুলো করেছি কিন্তু আমি একদম লুইকে লুইকে ভিডিও করেছিলাম, আর ভিডিও করতে কিন্তু বারণ করছিল আমাকে, বলছিল ভিডিও করলে 1000 টাকা ফাইন হয়ে যাবে। এখানে কিন্তু আরও একটা ধামে চলে এসেছি, আর এই ধামে এসে কিন্তু এখানেও রাধা কৃষ্ণ ঠাকুর ছিল, আর এখানে কিন্তু এই এই ধামের কিন্তু গুরুদেবেরা এখানে গান টান করছিল, সবাই গান টান করছিল, ঠাকুরের নাম টাম করছিল, এগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আরও একটা ধামে চলে এসেছি, ধামের ভিতরে এসে কিন্তু এখানে একদম সামনেই তোমরা ঢুকতে মুখেই দেখতে পাবে গুরুদেবের একটা মূর্তি বসানো আছে। আর আরও এই সাইডের দিকে হলে এখানে কিন্তু অনেকগুলো রাধা কৃষ্ণর এখানে লীলার এখানে কিছু লীলা আর কি বলছিল সবাই, এখানে কিন্তু তুলে ধরেছে। আর এখানে কিন্তু আরও অন্য সাইডের দিকে এলে এখানে কিন্তু শিব ঠাকুরও তোমরা কিন্তু দেখতে পাবে, একটা ছোটো শিবলিঙ্গ আছে, একটা বড় শিবলিঙ্গ আছে। আর এখানে কিন্তু আরও একটা এখানে মূর্তি বসানো আছে, এখানে মাতা পিতা বলে লেখা ছিল, এখানে কার মাতা পিতা বলে লেখা ছিল এটা ততটা আমরা কিন্তু খেয়াল করিনি। আরও এই সাইডের দিকে এলে এই একই ধামের মধ্যে এগুলো তোমাদের কিন্তু দেখাচ্ছি, ধামের নামগুলো কিন্তু তোমাদের আগে বলেছিলাম আমাদের ধামের নামগুলো কিন্তু মনে নেই। আর এখানে কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু খুবই খুবই সুন্দর ঠাকুর লাগছিল, এখানে কিন্তু সবাই কিন্তু প্রণাম। এখানে কিন্তু আরও একটা ধামের মধ্যে এসেছি, এই ধামটার মধ্যে এসেছিলাম আমরা, এসে দেখলাম যেখানে এই ধামের মধ্যে বলছিল যেখানে আমাদের গোশালা আছে, মাছের পুকুর আছে, সব কিছুই আছে। এই মন্দিরের ভিতরে দেখছিলাম যেখানে একটা গুরুদেবের মূর্তি বসানো আছে, এই যে হচ্ছে আমাদের গুরুদেব। আর এই যে গুরুদেব মন্দির আছে, মন্দিরের সামনেই একদম পুকুর আছে, এই পুকুরে কিন্তু শোল মাছ, বড় বড় শোল মাছ আছে, এমনকি কাতলা মাছও তোমরা কিন্তু দেখতে পাবে। আর তা চলো তোমাদেরকে মাছগুলো দেখাচ্ছি, দেখো পুকুরটা কিন্তু খুবই বড় পুকুর, আর এখানে দেখতে হচ্ছে সামনে কিন্তু শোল মাছ ঘুরছে, আরও এই সাইডের দিকে কিন্তু কাতলা মাছও ঘুরছে। আর এখানে কিন্তু মাছের কিন্তু খাবার দাবার দিচ্ছিলো সবাই, কিন্তু খুবই বড় মাছ, একদম না দেখলে সামনাসামনি না দেখলে তোমরা বুঝতে পারবে যে কত বড় মাছ এই পুকুরটাতে ছিল, খুব অনেক মাছ ছিল এই পুকুরে। আর পুকুরে কিন্তু পাশে কিন্তু চৌকিদার চৌকি দিচ্ছিল, মাছের গায়েটায় হাত দিতে বারণ করছিল। আরও এই পুকুরের এই সাইডের দিকে এসে দেখলাম এখানে কিন্তু আরও একটা মন্দির আছে, এই মন্দিরটার ভিতরে ঢুকেছিলাম, ঠাকুরটা আমরা যেহেতু দেখতে পাইনি এত ভিড় ছিল। আর এই সাইডের দিকে মন্দিরের এই সাইডের দিকে এসে দেখলাম যেখানে এখানে একটা বলছিল যেখানে তামাল গাছ আছে, তো আমরা তামাল গাছের সামনে এসেছি, এখানে দেখতে হচ্ছে এই যে তামাল গাছ, তো তামাল গাছের নামটা যেহেতু প্রথম শুনেছি, আর তামাল গাছটাও কিন্তু আমরা প্রথম দেখছি। আর তামাল গাছে দেখতে হচ্ছে ফুলগুলো কিন্তু খুবই খুবই সুন্দর সুন্দর ফুল, আর এর যে কিন্তু একটা বড় টাইপের কিন্তু একটা ফল আছে, সেই ফলটা তোমাদেরকে উপরের দিকে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু তামাল গাছের বড় ফল, এখানে কিন্তু এর মতো লাগছিল, কদবেলের মতো লাগছিল, খুবই খুবই বড় লাগছিল ফলটা। আর এই গাছটা দেখার পরে এখানে কিন্তু আছে রাম ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর কিন্তু এখানে হাফ হাফ করে একটাই লীলা তুলে ধরেছিল, দেখতেও কিন্তু এটাও খুবই সুন্দর লাগছিল। এইটা দেখার পরে কিন্তু আমরা এখানে কিন্তু চলে এসেছি গোশালাতে, তো গোশালা থেকে এসে দেখলাম গরুগুনে কিন্তু এখানে মারপিট করছিল, আর গরুগুনেও কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর সুন্দর গরু। এখন বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা একটা নতুন একটা গাছ দেখতে, এই যে গাছটা তোমরা কিন্তু দেখতে হচ্ছে এই গাছটার বয়স নাকি 400 বছর বয়স, আর এই গাছটা মরে গেলেও ফুল ফোটে, মরার টাইমে নাকি ফুল ফোটে, তো কতটা সত্য কতটা মিথ্যা কিন্তু আমরা কিন্তু জানি না, এখানে লোকের মুখে শুনছিলাম। এখন চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে, তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরগুনো কিন্তু খুবই খুবই সুন্দরভাবে সাজানো আছে। এই ঠাকুরগুলো দেখার পরে চলে এসেছি আমরা কিন্তু জগন্নাথ ঠাকুর দেখতে, এই হচ্ছে আমাদের জগন্নাথ ঠাকুর। জগন্নাথ ঠাকুরগুলো এত সুন্দরই দেখতে, তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না ঠাকুরগুলো এত সুন্দর দেখতে। তোমরা এখানে ঠাকুর দেখলাম, এখানে ঠাকুরকে প্রণাম টোনাম করলাম, করে কিন্তু আমরা চলে এসেছিলাম বাইরে। তো এই ছিল বন্ধুরা আমাদের মায়াপুর ভবনের ভিডিও, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, বাই বাই।